আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহস্যের সহমত সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের সকল সদস্যদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি দেশ এবং প্রবাস থেকে। এই মুহূর্তে নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি যারা দেখছেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করব। সেই সাথে ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি। সমস্ত বাংলাদেশে মুরগির রেটের খুব একটা পরিবর্তন নেই, বাচ্চার রেটের অবস্থান মোটামুটি গতকালকের মতোই রয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে সবগুলোই আপনাদেরকে জানাবো। বিকাল 3টার সময় আমাদের লাইভ ভিডিওটি আপনারা দেখবেন, কারণ হচ্ছে লাইভে অনেক সময় অনেকের মতামত এমন গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বিভিন্ন ফার্মার এ থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, অনেক অনেক কিছু শিখেছেন। আশা করি আপনারাও যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে বিকাল 3টার সময় লাইভ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরও কিছুটা অভিজ্ঞতা হবে। আজকে সকালে 130 থেকে 35 টাকায় ব্রয়লার মুরগি আমাদের এদিকে কেনা বেচা হয়েছে। সোনালি 190 থেকে 205 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে। কালার বার্ড 175 থেকে 85 টাকায় কেনা বেচা হয়েছে। টাইগারও 175 থেকে 85 টাকায় কেনা বেচা হয়েছে। ব্রাউন কক 175 থেকে 80 টাকায় কেনা বেচা হয়েছে। সেসু, সোনালি, হাইব্রিড, সুপার এই সবগুলোই কিন্তু 175 থেকে 85 পর্যন্ত কেনা বেচা হয়েছে। এই ছিল ব্রয়লার সোনালি কালার বার্ডের দাম। এগুলো আপনারা বিভিন্ন জায়গায় থেকে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন। আর বিকাল 3টার সময় আমাদের কাছে লাইভ ভিডিওতে পাইকারের নাম্বার পাবেন, সেইখানে আপনারা ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন। এরপরে আমরা এখন জানাবো আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা কেনা বেচা হবে। ব্রয়লার, ব্রাউন কক, লেয়ারের রেটগুলো প্রথম জানাচ্ছি, যদিও আমাদের কাছে নাই। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে কিন্তু বাংলাদেশের সকল কোম্পানির কত টাকায় ফিড কেনা বেচা হচ্ছে হবে, অর্থাৎ কত টাকা বেড়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা এপিসোড তৈরি করেছি। সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, সেখানে ক্লিক করলেই জানতে পারবেন যে আপনারা যে যে কোম্পানির ফার্ম করতেছেন তার কোম্পানির কত টাকা ফিডের দাম বেড়েছে। এরপরে আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হবে 41 থেকে 43, ব্রাউন কক কেনা বেচা হবে 16 থেকে 19, ব্রাউন লেয়ার কেনা বেচা হবে 52 থেকে 55 টাকায়। আমাদের কাছে ব্রয়লার, ব্রাউন কক, লেয়ার এই তিনটি জাত নাই, এই তিনটি জাতের জন্য কল করেন না। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল করেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমাদের ব্রয়লার বাচ্চা, ব্রাউন কক, লেয়ার এই তিনটি জাতের বাচ্চা আমাদের প্রয়োজন, কিন্তু আসলে এইগুলো আমাদের দেওয়ার সুযোগ থাকে না। এগুলো আপনারা নিতে চাইলে স্থানীয় ডিলারদের কাছ থেকে নিতে হবে। এখন এটাও আবার প্রশ্ন করেন যে স্থানীয় ডিলার কোথায় আছে, প্রত্যেকটা উপজেলায় আছে। যারা ফিড বিক্রি করে সেই কোম্পানিরই ব্রয়লার, লেয়ার, ব্রাউন কক কিনতে পারবেন ইচ্ছা করলে। আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানাচ্ছি। সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন 16 টাকায়, ক্লাসিক নিতে পারবেন 17-18 টাকায়, ক্রস নিতে পারবেন 22 টাকায়, আর হাইব্রিড ক্রসটা নিতে চাইলে 26 টাকায়, হাইব্রিড নর্মালটা 27 টাকায়, হাইব্রিড সুপার 28 টাকায়, ফাউমি সাদা নিতে চাইলে 28 টাকায়, ফাউমি মিশরীয় নিতে চাইলে 30 টাকায়। দেশি যারা খুঁজতেছেন দেশি মুরগির বাচ্চা, একদিন একটা নিতে চাইলে নিতে পারবেন আপনারা 42 টাকা পার পিস। টাইগার কালার বার্ড যারা খুঁজতেছেন কালার বার্ডটা নিতে পারবেন 32 থেকে 35, টাইগারটা নিতে পারবেন 34 থেকে 36, সেসুটাও নিতে পারবেন 34 থেকে 36। এরপরে আপনারা যারা কুয়েল খুঁজতেছেন একদিনের কুয়েলটা আপনারা কিনতে পারবেন 8 টাকা পার পিস, এবং এক মাসেরটা আছে 60 টাকা পিস, আর 25 দিনেরটা আপনারা নিলে নিতে পারবেন 28 হলো পুরুষটা, 32 হচ্ছে মহিলাটা। যারা বেশি পরিমাণ মহিলা নিতে চান তারা 32 টাকাটা নিতে পারেন, আর যারা পুরুষ নেবেন অর্থাৎ মাংসের জন্য করবেন তারা 28 টাকায় নিতে পারবেন। তিতির নিতে পারবেন 105 টাকায়, যেটা একদিনের, আর এক মাসেরটা নিতে পারবেন 190 টাকায়। টার্কি নিতে পারবেন 140 টাকায় একদিনেরটা, 240 টাকায় এক মাসেরটা। চীনা আঁশ নিতে পারবেন 90 থেকে 100, বেজিং নিতে পারবেন 90 থেকে 100,
পেকিং নিতে পারবেন 90 থেকে 100। সেই সাথে আপনারা যারা কাদাকনাথ বা অন্যান্য মুরগি খুঁজতে আছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করলে হয়তোবা কালেকশন করে দেওয়া যেতে পারে। তো দেশ এবং প্রবাস থেকে অনেক ফার্মার আছেন, যোগাযোগ করেন। তারা লাইভ ভিডিওটি দেখবেন, তাহলেই তো আপনাদের সমস্যাগুলো আমাকে ফোনে বলতে হবে না, সেইখান থেকে হয়তোবা আপনারা সমাধান পাবেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে যে নিয়মে আপনাদের নিয়মে নিতে হবে, সেই নিয়মটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। সেই নিয়মটা এখন জানাচ্ছি। সর্বনিম্ন 200 থেকে 300, এর নিচে দেওয়া হয় না, উপরে আপনি যাই নিতে পারেন, নিতে পারবেন। কুয়েল জিরো সাইজ, অর্থাৎ একদিন একটা 500-র নিচে দেওয়া যাবে না। সেই সাথে আপনারা যে কোনো জেলা লেভেল পর্যন্ত নিতে হবে, উপজেলায় আমরা পাঠাতে পারবো না। আর আপনারা যারা জেলা লেভেল পর্যন্ত নিতে চান, পুরাতন যারা আছেন তারা তো আমাদের নিয়মটা জানি নেই, সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। আর যারা নতুন আছেন তারাও জেনে নিন, ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। যেদিন বাচ্চা নেবেন সেই দিন দুপুর 12টার আগে টাকা পরিশোধ করতে হবে, রাত 12টার আগে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ। কারণ আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি বা বাকিতে বাচ্চা দিই না। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, আমরা শুরু থেকে এরকম সিস্টেমে শুরু করে এসেছি, কোনো জায়গাতেই আমরা কিন্তু বাকিতে লেনদেন করি নাই। অর্থাৎ বাচ্চা হাতে পেয়ে টাকা দিবেন এরকম সুযোগ আমাদের হাতে নাই। আপনারা যারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেতে চান, তারা কমেন্টসে জানাতে পারেন, কমেন্টসগুলোর উত্তর দিয়ে আমরা আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করব। আর যদি আপনারা সরাসরি লাইভে অংশগ্রহণ করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ হচ্ছে 3টার সময় অনেক সময় বাজারগুলো পরিবর্তন হয় না, অনেক সময় 4টা 5টা 6টার দিকে বাজার কম বেশ হয়ে থাকে। এজন্য এখন থেকে আমরা চিন্তা করেছি 6টার সময় লাইভ ভিডিওটা দিব। 6টার সময় লাইভ ভিডিওটা দিলে অনেক সময় দেখা যায় বাচ্চা সরি মুরগির যদি ক্রাইসিস থাকে বাজারের দাম বাড়ে, আবার যদি মুরগির উৎপাদন বেশি অর্থাৎ কেনাকাটা পাইকাররা আগে করে ফেলে, তাহলে কিন্তু বাজারের দাম কমে। তো সেইগুলো একুরেটভাবে পেতে চাইলে 6টার দিকেই এখন থেকে আমরা লাইভটা করব। আর যদি 3টার সময় কোনো সুখবর থাকে, অর্থাৎ মুরগি যদি দাম বাড়ে, তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই ওই টাইমগুলো মেনটেন করে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আর না হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন। তাহলে আমরা যখন এই ভিডিওটা ছাড়বো তখনই আপনাদের এইখানে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যে যে বিষয় সম্পর্কে জানতে চান তারা কমেন্টস করতে পারেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আর সবসময় একে অপরকে সাহায্য করুন, শেয়ারের মাধ্যমে অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তাহলে অনেকেই যারা ফার্মের বিষয় সম্পর্কে জানে না, বাচ্চার দাম জানে না, মুরগির বা দাম জানে না, তারা আমাদের ভিডিও থেকে জেনে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ।